بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিতো ইকরা বাংলার দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা এই নিয়মিত প্রোগ্রামের আলহামদুলিল্লাহ আজকে আমাদের সামনে উপস্থিত আছেন গ্রেট ব্রিটেন বিশিষ্ট আলেম দ্বীন, বাংলাদেশের সিলেটের গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খেরাল ইসলামের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং আপনাদের সবার পরিচিত ইকরা বাংলা ইকরা উর্দুর সম্মানিত আলোচক হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা, এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন করার সুযোগ থাকে। ইনশাআল্লাহ আমরা প্রথমে মুফতি সাহেবের কাছ থেকে মেসেজ অফ ঈদের সম্পর্কে আমরা সামান্য আলোচনা শুনব, তারপরে আমরা আপনাদের প্রশ্ন নিব। আপনাদের প্রশ্ন করতে আমাদের স্ট্রিট লাইন 02070960405 নাম্বার ফোন করে ইনশাআল্লাহ আপনাদের যে কোনো প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাব মুফতি সাহেবের কাছ থেকে শুভেচ্ছা বক্তব্য এবং আমরা আলোচনা শুনবো, তারপরে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের দিকে যাবো। জাযাকুমুল্লাহ খায়রান। জাযাকুল্লাহু খায়রান মাওলানা আল আমিন সাহেব হাফিজাকাল্লাহ তাআলা। অনেক কষ্ট করে মাশাআল্লাহ তশরীফ এনেছেন, আপনার প্রতি ধন্যবাদ, মুবারকবাদ। আল্লাহ তাআলা আপনার এই প্রচেষ্টাকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নবিয়্যিন ইমামিল মুরসালিন নবিয়্যিনা ওয়া সাইয়্যিদিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله سبحانه وتعالى: يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুক্রিয়া যে আজকে ইসলামিক কিউএনএ উইথ ইকরা বাংলা প্রোগ্রামে আপনাদের খেদমতে উপস্থিত হতে পেরেছি। আপনাদের প্রশ্নোত্তরমূলক প্রোগ্রাম, এই প্রোগ্রামকে সফল করে তুলতে আপনারা আশা করি জীবন ঘনিষ্ঠ বিষয়ে প্রশ্ন রাখবেন। শুরুতে আমি দু একটি কথা বলার প্রয়াস পেয়ে থাকি, আজকেও এর ব্যতিক্রম নয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলিহি তওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক শ্রোতা, রমাদান অতিবাহিত হয়েছে, ঈদও আমাদের থেকে বিদায় নিয়েছে, নতুন একটা জীবনের শুভ সূচনা হয়েছে। বিগত একটা প্রোগ্রামে বলেছিলাম যে রমাদানকে মানুষ অনেকেই কিন্তু পরিসমাপ্তি মনে করে, আর এখানেই যত সব ভুল। তো পরিসমাপ্তি হয়ে গেলে তখন ইবাদত বাদ দিয়ে দেয়, এটাকে শুভ সূচনা মনে করলে তখন নতুন আবেগে উৎসাহে অনুপ্রাণিত হয়ে নতুনভাবে ইবাদত দ্বারা পরিপূর্ণ এবং আল্লাহর বন্দেগী দ্বারা পরিপূর্ণ একটা জীবন আরম্ভ করার একটা আবেগ মানুষের অন্তরে সৃষ্টি হওয়া স্বাভাবিক, আর এটাই হওয়া চাই, আর এজন্যই রমাদান এসেছে। তো এটাকে, রমাদানকে সাধারণত পরিসমাপ্তি মনে করা হয়, আর এখান থেকেই ভুলের জন্ম। রমাদান শেষ, পর্দাও শেষ, রমাদান শেষ, নামাজও শেষ, রমাদান শেষ। তো এই মনমানসিকতা রমাদানের রুহ এবং স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী। একইভাবে বরং এখান থেকে শুভ সূচনা, আপনি গিয়ে পেট্রোল ভরলেন, পুরো ট্যাঙ্কি ফুল করলেন, এরপরে বললেন সফর আর নাই, গাড়ি বন্ধ, স্টাক,
এটা তো হইল না। তো রমাদান দ্বারা আপনি এনার্জি, হ্যাঁ, ব্যাটারি চার্জ করলেন, পেট্রোল দিয়ে গাড়ি পরিপূর্ণ করলেন, এটা তো দীর্ঘ একটা সফরের জন্য আপনি এনার্জি জোগাড় করলেন। এই রমাদান হলো জোগাড়ের মাস আর এনার্জি দ্বারা নিজেদেরকে পরিপূর্ণ করার মাস, রুহানিয়তের সফরকে দ্রুতগামী করার জন্য ইবাদতের স্পিরিট অর্জনের মাস। আর এইটা করার পর যদি কেউ বলে আমি আর সফরই করব না, আমার সফর আরও ধীর হয়ে গেল, স্লো হয়ে গেল, তো এটা তো মূল উদ্দেশ্যের পরিপন্থী। তো এই জন্য আমরা এখন থেকে যে ইবাদতের শিক্ষা পেয়েছি, তো সেই শিক্ষা অনুযায়ী আমাদেরকে অগ্রসর হতে হবে। আর আরেকটি কথাও বলেছিলাম যে রমাদানের পরে মানুষ মনে করে রহমত বরকতের দরজা মনে হয় বন্ধ হয়ে গেছে, অনেকেই মনে করেন, তখন একটা নৈরাশ্যের মনোভাব সৃষ্টি হয়, এটাও আরেকটা ভুল। বরং এই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, যেখানে রোজার আলোচনা, রমাদানের আলোচনা করেছেন, সেখানেই বলেছেন ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজীবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজীবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তো এই যে আল্লাহ তাআলা বলেছেন যে রমাদানের আলোচনা যেখানে করা হয়েছে, ইমিডিয়েট পরে এই মেসেজ আমাদেরকে দেয়া হয়েছে যে না, রহমত বরকতের দরজা কোনো দিন বন্ধ হয়নি, এগুলো অবারিত রয়েছে। যখন যেখানে যে সময় তুমি দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আর যেখানেই আছেন আল্লাহ তাআলা নিকটবর্তী এবং শোনেন, আর দোয়া করলে দোয়ার সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ। এইভাবে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা দূরে চলে যাননি, সরে যাননি, বা আমরা আল্লাহ থেকে দূর হয়ে যাইনি, যে আল্লাহ রমাদানে ছিলেন, এখনও আছেন। এই আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে। একইভাবে ঈদ থেকে আমাদের বিরাট বড় একটা মেসেজ রয়েছে যে যদি রমাদান মাসের কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে এগুলোর কাজা রাখতে হবে, বলে তুকমিলুল ঈদ্দা, যাতে মানুষ গণনাটা পূর্ণ করে। আর কি, এ রমাদানের পরে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম ইয়ারশুদুন, আমি জানি না এই আয়াতটা কি ছিল। তো আল্লাহ তাআলা বলছেন কি যে এই যে রমাদান মাসে রোজা রাখার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, এত বড় তৌফিক আল্লাহ তাআলা দিলেন আমাদেরকে, তো এই তৌফিকের, রোজা রাখার স্বয়ং তৌফিক, আল্লাহ তৌফিক না দিলে তো কিছুই হতো না, আল্লাহ তাআলা তৌফিক দিলেই এটা সম্ভব হয়, আর আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলে এটা সম্ভব হয়েছে। কত মানুষ আছে রোজা রাখতে পারে না, তো এই রোজা রাখার তৌফিক, নামাজ পড়ার তৌফিক, ইবাদত বন্দেগি করার তৌফিক, এই সবগুলো করার পর আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এর বিনিময়ে তুমি কি করবে? ঈদের দিনের আলোচনা এখানে চলে এসেছে যে তুমি ঈদের দিনে তুমি তাকবীর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ, ঈদুল ফিতরের মধ্যে যখন যাবে তো আস্তে আস্তে এটা পড়ে যাওয়া সুন্নাত, আর লাআল্লাকুম তাশকুরুন, হ্যাঁ, লাআল্লাকুম তারশুদুন না, বরং লাআল্লাকুম তাশকুরুন, জাজাকাল্লাহ। তো আসলে এটা না বললে আমার আলোচনাই পূর্ণ হতো না। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। তো ঈদের দিনে এই রমাদানের যে ইবাদতের প্র্যাকটিস, সিয়াম সাধনা এবং প্রশিক্ষণ কর্মশালা, প্রশিক্ষণ কোর্স মাসব্যাপী হলো রাতে কোরআন শরীফ শোনা, নামাজ পড়া, আর দিনের বেলা রোজা রাখা। তো রোজার মাধ্যমে হয় কি, সুবহানাল্লাহ, মরিচিকা দূর হয়। তো একটা স্টিল বা লোহার কোনো জিনিসে, দামি কোনো জিনিসে যদি মরিচিকা লেগে যায়, আমাদের সিলেটি ভাষায় এটাকে বলে জঙ্গার লেগে যায়, তো এই মরিচিকা যদি লেগে যায় তাহলে এটাকে ক্লিন করতে হয়, এটাকে ঘষে মেজে অত্যন্ত পরিষ্কার করতে হয়, মরিচিকা বা জঙ্গারটা শেষ করতে হয়, আর এরপরে আবার কি করতে হয়, এটার মধ্যে দামি কালারিং করতে হয়, পেন্টিং করতে হয়, তো এটাকে বলে কেলআই করা, কেলআই উর্দুতে বা আরবিতে। তো এই কেলআই করার যে কাজ, যেটা এটা আর রাত্রে কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে হচ্ছে, তো একদিকে মরিচিকা পরিষ্কারের কাজ নিয়মিত হচ্ছে প্রতিদিন রোজার মাধ্যমে, আর রাতে তেরাবিহ আর কোরআন শ্রবণের মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে, কোরআন শোনার মাধ্যমে, সুবহানাল্লাহ, এই মরিচিকা দূর করার পর পেন্টিং করতে হয়, আবার নতুন কালার করতে হয়, এই কাজটাও হচ্ছে সাথে সাথে, দুটো কাজ একসঙ্গে হচ্ছে, সুবহানাল্লাহ। তো এই যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, এর উপর ঈদের শুকরিয়া,
এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈদের খুশি আমাদেরকে দান করেছেন, ঈদের উৎসব মুখর দিন আমাদেরকে দান করেছেন। আর এই ঈদের দিনে কি করতে হয়? আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। এটা ঈদের ঈদুল ফিতরও এটা পড়ে পড়ে মসজিদে যেতে হয়। আর মসজিদে যাওয়ার পর ইমাম সাহেব মেম্বরে আসার আগ পর্যন্ত এটা পড়ার, মেম্বর থেকে এটার আওয়াজ উচ্চারিত হয় এবং এটা পড়া সুন্নাত, সেখানে বসে বসে পড়া সুন্নাত, খুতবার মধ্যেও এটা পড়া সুন্নাত। আর এরপরে মাফির ঘোষণা নিয়ে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাবান্দিদেরকে আমি সম্পূর্ণরূপে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিয়ে এরপর আল্লাহ তাআলা আমাদেরকে ওই দিন আমাদেরকে এই 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 শুক্রিয়ার দিন এবং ঈদের দিনে আমাদেরকে আনন্দিত করেন। কিন্তু ঈদের দিনের ব্যাপারে কি বলা হচ্ছে? যে তোমরা আল্লাহর নাম সমুন্নত করো, আল্লাহ আকবরের ধ্বনি তোমরা বুলন্দ করো, আল্লাহ আল্লাহ আকবরের আওয়াজ তোমরা উঁচু করো। তো এই যে আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, ওয়ালিল্লাহিল হামদ, দুই রাকাত নামাজ আরও অতিরিক্ত পড়ো। তো এই কয়েকটা আমল আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। ঈদুল ফিতরের 13টি সুন্নত উল্লেখ করা হয়, তো বেশ কিছু আমল আমাদের মধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে। সাদাকাতুল ফিতরের মাধ্যমে গরিব দুঃখী মানুষদেরকে ঈদের খুশিতে আনন্দে শরিক করার ব্যবস্থা আল্লাহ তাআলা কুদরতিভাবে রেখেছেন, যাতে তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো, সুবহানাল্লাহ। তো এই যে তাকবীরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, ইবাদত বন্দেগির মাধ্যমে আমরা শুকরিয়া যাতে আদায় করতে পারি, তো ঈদের সবচেয়ে বড় খুশি হলো অন্যান্য ঈদ উৎসবের দিন অন্যান্য ধর্মের লোকজন, অন্যান্য জনগোষ্ঠী যেগুলো পালন করে, ওই দিন সম্পূর্ণ তারা ফ্রি হয়ে যায়, তাদের ওই দিন কোনো ইবাদত করতে হয় না, কাজ করতে হয় না, ওই দিন তারা মাদর পিদর আজাদ যেটাকে বলে, যে সম্পূর্ণরূপে স্বাধীন। তো ওই স্বাধীন হয়ে ওই দিন বেলাল্লাপনা, বেহায়াপনা, অশ্লীলতা, নগ্নতা, মদ্যপান, নেশাগ্রস্ত হওয়া, ধোঁকা দেওয়া, কত ধরনের নোংরামি এবং যত সব অনিয়ম, অনৈতিকতা সব কিছু আছে, অনৈতিক কাজ, এরপর আইন লঙ্ঘন করা, এই সবগুলো আছে। ওই দিন যা ক্রাইমের হার বেড়ে যায় অন্যদিন তা হয় না, এটা ওয়ার্ল্ডের রিপোর্ট রয়েছে। কিন্তু আমাদের ঈদ এবং আনন্দের বাস্তবতা হলো যে আমাদের প্রকৃত খুশি হলো যে আমরা এই খুশির দিনটা আরম্ভ করবো আল্লাহর সামনে সেজদা অবনত হয়। তো আমরা সেজদায় অবনত হয়ে আমরা আমাদের খুশি আরম্ভ করবো। আমাদের মেসেজটাই হলো যে প্রথম আমাদের আসল আনন্দ হলো আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর সামনে মাথা অবনত করার মাধ্যমে, মস্তক অবনত করে সেজদা করার মাধ্যমে। ও এক সেজদা জিসে তু গ্রাঁ সমঝতা হ্যায়, হাজার সেজদোঁ সে তুঝে দিলাতা হ্যায় নাজাত। মেরে মহাকবি আল্লামা ইকবাল বলেছেন যে এক সেজদাকে তুমি খুব ভারী বোঝা মনে করছো, একটা সেজদাই তোমাকে হাজারো সেজদা থেকে আল্লাহ মুক্ত করে ফেলবে। এই যে সারা দুনিয়ার গোলামি, যেখানে যাবো আমরা প্রত্যেককে বড় মনে দুনিয়ার লোভ, তো আরেকজনের পকেটের দিকে তাকিয়ে আছি, আরেকজনের কাছ থেকে আমি কীভাবে স্বার্থ উদ্ধার করব, চাকরি বাকরি, মানে সর্বত্র ওই মানুষ নিচু হয়ে যায়, সর্বত্র সব জায়গায় সে একেবারে সম্পূর্ণরূপে ডাউন হয়ে যায়, তার সারাটা জীবন দাসত্ব, গোলামি, গোলামির জিঞ্জিরে আবদ্ধ এবং স্বার্থপরতা, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, মোহ, আর এর কারণে দেখা যায় দুনিয়ার সামনে সে সব সময় দুনিয়ার কারণে ঈমান বিক্রি করে ফেলছে, টাকার কারণে কলম বিক্রি করে ফেলছে, ঈমান বিক্রি করে ফেলছে, কলম বিক্রি হচ্ছে। সাংবাদিকতার মধ্যে দেখবেন এনবেলাফ কালচার একটা আছে, ওইটার কারণে মানুষ সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলছে। সব জায়গায় আপনি দেখবেন যত ধরনের দুম্রজাল সৃষ্টি করা হয়, সত্যকে মিথ্যা বলা হচ্ছে, ভুলকে সত্য, মানে মিথ্যা রিপোর্ট তৈরি করা হচ্ছে, মিথ্যা ফাইল তৈরি করা হচ্ছে, মিথ্যা কাগজপত্র তৈরি করা হচ্ছে। এই সবগুলোর পেছনে আপনি দেখবেন যে দুনিয়ার স্বার্থ, দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, দুনিয়ার লালসা, দুনিয়ার প্রতি আসক্তি। আর হাদিসের মধ্যে বলা হয়েছে যে হুব্বু দুনিয়া রাসু কুল্লি খাতিয়া ও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার আসক্তি হলো, দুনিয়ার প্রতি অধিক লালসা, লোভ হলো, এটা হলো সকল পাপের মূল, সকল গুনাহের মূল, সকল ক্রাইমের মূল, যত ধরনের অপরাধ প্রবণতা হতে পারে, ভুল হতে পারে, গুনাহ হতে পারে, সব কিছুর মূলে দুনিয়ার আসক্তি নিহিত আছে কোনো না কোনোভাবে, দুনিয়ার লোভ, এটা হলো সকল রোগের মূল। তো এই যে আমরা হাজারো সেজদা থেকে আমরা যদি নাজাত পেতে চাই, তাহলে এক আল্লাহর সামনে সেজদাবনত হওয়ার শিক্ষাকে আমাদেরকে অন্তর দিয়ে গ্রহণ করতে হবে, মর্মে মর্মে উপলব্ধি করতে হবে, যা রক্তে মাংসে মিশে যেতে হবে সেজদার আবেগ,
এবং এক আল্লাহর সামনে মাথা নত করেছি, আর কারো সামনে আমরা মাথা নত করব না। এক আল্লাহর হুকুম মেনেছি, অন্য কোনো কালচারের সামনে আল্লাহর বিধানকে আমরা লঙ্ঘন করব না, আল্লাহর উল্টো চলব না, আল্লাহ তাআলার হুকুমের বিপরীত কোনো কিছু করব না। তো এটা আল্লাহর সামনে মাথা নত করার এটা হলো মর্ম। তো এই যে ঈদের দিন, ঈদের খুশি, এর মাধ্যমে আমরা তাকবীর এবং আল্লাহর আল্লাহর তাকবীরের আওয়াজ, বড়ত্বের আওয়াজকে আমরা সমুন্নত করি, বুলন্দ করি আওয়াজকে, আর কি করি, এরপর এর জন্য শুক্রিয়া আদায় করতে হবে আমাদের। তো এই যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, হেদায়তের তিনটা অর্থ আছে, এই যে হেদায়ত আছে না, আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়ত দান করুন। তো মুরগির বাচ্চাও তো ডিমের ভিতরে বাচ্চা আছে, ওইটা মুরগি তো আর এক্স-রে রিপোর্ট বের করে দেখেনি, কিন্তু আল্লাহ তাআলা তাকেও একটা হেদায়ত দিয়েছেন, সে জানে যে তার বাচ্চা এই মুরগির ডিমের ভিতরে আছে, সে এটা ঠোঁট দিয়ে ভেঙে এরপরে বাচ্চা নিজেই বের করে, এটা শেখালো কি? গরুর ছানা সে সাথে সাথেই মায়ের স্তনে চলে যায়, তাকে কেউ শেখায়নি। তো এটাও একটা হেদায়ত, প্রত্যেক মখলুককে আল্লাহ তাআলা একটা হেদায়ত দান করেছেন, তার উপযোগী চলাফেরার পদ্ধতি সে জানে। তো পিপাসা লাগলে পানি পান করতে হয়, আরও অনেক কিছু দেন। আর আরেকটা হলো জীবন পথে চলার ক্ষেত্রে নবীগণ আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের মাধ্যমে অথবা নবীগণ যে হেদায়ত নিয়ে এসেছেন সেটা হলো হেদায়তের দ্বিতীয় অর্থ। আর তৃতীয় অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে যে বিশেষ তৌফিক আল্লাহর খাস বান্দাদেরকে দান করা হয়, মুমিনিন মুত্তাকিনদেরকে, প্রত্যেকটা নেক আমলের জন্য আল্লাহ তাআলা উপায় উপকরণ তৈরি করে দেন। আল্লাহ তাআলা নিজে বিশেষ তৌফিক দ্বারা ধন্য করে, বিশেষ শক্তি সামর্থ্য উপায় উপকরণ তৈরি করে দিয়ে আল্লাহ তাআলা নিজে লাগিয়ে দেন। এই বিশেষ তৌফিক যেটা, এটা হলো হেদায়তের তৃতীয় অর্থ, এটা খাস মুমিনিন মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা দান করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে সাধনা করবে তাদেরকে আমি অনেক কিছু দিয়ে দিই। এই আল্লাহর তৌফিকের কারণে এটা বলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই যে আল্লাহ তৌফিক দিয়েছেন, এখানে হেদায়তের অর্থ ওই তৃতীয় হুকুমের তৃতীয় অর্থে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ তৌফিক দ্বারা ধন্য করেছেন, তোমাকে রোজা রাখার তৌফিক দিলেন, কোরআন শোনার তৌফিক দিলেন, তারাবিহের নামাজ আদায় করার তৌফিক দিলেন, তাহাজ্জুদ পড়ার তৌফিক দিলেন, পুরো মাস সাহরি ইফতারের আমল, রমজানের যাবতীয় আমল আঞ্জাম দেওয়ার, রোজা রাখার তৌফিক দিলেন। এর উপর শুক্রিয়াস্বরূপ আল্লাহর আওয়াজ তুমি বুলন্দ করো আর শুক্রিয়া আদায় করতে থাকো। অর্থাৎ পুরো জীবনকে ইসলামের সাঁচে আমাদেরকে ঢেলে সাজাতে হবে, এর মধ্যেই আমাদের প্রকৃত আনন্দ রয়েছে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, এতেই আমাদের আসল আনন্দ এবং ঈদের খুশি নিহিত রয়েছে। তো ঈদের সবচেয়ে বড় খুশি হলো, আনন্দ হলো, যে আমরা যদি প্রকৃত মুসলমান হতে পারি, ইসলামের সৌন্দর্য দুনিয়ার সামনে যদি তুলে ধরতে পারি, আল্লাহর ইবাদতের সৌরভ দ্বারা সারা দুনিয়াকে যদি মোহিত করতে পারি, সারা দুনিয়া যদি আল্লাহর ইবাদত বন্দেগী, দীনে ইসলামের যে সমস্ত শিক্ষার যে সৌন্দর্য, এর দ্বারা যদি সৌন্দর্য মণ্ডিত হয়, তাহলেই কেবল আমরা প্রকৃত ঈদ, প্রকৃত ঈদের আনন্দ আমরা করতে পারলাম। সুবহানাল্লাহ, দুনিয়া প্রকৃত ঈদের খুশি থেকে বঞ্চিত, সারা বিশ্ব প্রকৃত ঈদের খুশি এবং আনন্দ থেকে বঞ্চিত। এটা কিসের আনন্দ হলো, যেখানে বেলেল্লাপনা, বেহায়াপনা এবং আইন ভঙ্গ করার যে প্রবণতা দেখা যায়, এটা এটা তো হলো ওই ছোটো বাচ্চারা বেওয়কুব হয়ে কোনো কিছু না বুঝে যে ধরনের কাজ করে তাকে, এর চেয়েও বেশি নিকৃষ্ট জঘন্য কাজ। এগুলোর মাধ্যমে কি কোনো আনন্দ হতে পারে? যে আনন্দের মধ্যে ক্রাইম আছে, যে আনন্দের মধ্যে অন্যকে কষ্ট পৌঁছানো আছে, অন্যকে তাকলিফ দেওয়ার প্রবণতা আছে, যে আনন্দের মধ্যে বেলেল্লাপনা আছে, যে আনন্দের মধ্যে অনৈতিকতা আছে, যে আনন্দের মধ্যে স্বার্থপরতা নিহিত রয়েছে, দুনিয়ার সবগুলোতে আপনি খুঁজে দেখেন আল্লাহর ইবাদত বন্দেগী নেই, নিষ্ঠা নেই, সততা নেই, বরং ইসলাম যে তালিম আমাদেরকে দিয়েছে এর মধ্যে ব্যালেন্স রয়েছে, শিক্ষা রয়েছে। তো দুনিয়া প্রকৃত ঈদ থেকে আসলে কিন্তু বর্তমানে বঞ্চিত, প্রকৃত ঈদের খুশি থেকে সারা বিশ্ব বঞ্চিত। আমরা যদি ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের যত ধরনের দীনি শিক্ষা রয়েছে, এই শিক্ষাগুলোর সৌন্দর্য দুনিয়ার সামনে নিজের আমলের মাধ্যমে যদি আমরা তুলে ধরতে পারতাম, তাহলে আমাদের জন্য কোনো ব্যাপারই ছিল না। হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী হাসানী নদভী রহমতুল্লাহ আলহি ঈদের মেসেজ সম্পর্কে এক জায়গায় উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরাম কী করেছিলেন, এই ইসলামের সৌন্দর্য দ্বারা দুনিয়াকে আলোকিত করেছিলেন, ইসলামের সৌন্দর্যের মাধ্যমে সারা বিশ্বের সকল সমস্যার সমাধান করেছিলেন, সমগ্র মানব জাতির জন্য তারা আল্লাহর পক্ষ থেকে রাহমতের পয়গাম হয়ে দুনিয়ার সামনে এসেছিলেন। এটাই আসল ঈদ, এই এর দ্বারাই সারা দুনিয়াকে প্রকৃত ঈদের খুশি এবং আনন্দ দ্বারা আমরা
খুশি এবং আনন্দিত করতে পারি। তো এই কাজটা সাহাবায়ে কেরাম করেছিলেন। তিনি উল্লেখ করেছেন যে মিশরের ভাষা তো আরবি ভাষা ছিল না, সাহাবায়ে কেরাম যে দেশে গিয়েছেন এত স্লোলি, এত বিউটির সাথে সেখানকার ভাষা চেঞ্জ করে ফেলেছেন। এখন আজকে আমরা আরব কান্ট্রি মনে করি, তাদের ভাষা আরবি ছিল না, কিবতি জোবান তারা কথা বলতো। সাহাবায়ে কেরাম যেখানে গিয়েছেন সেখানে ভাষা চেঞ্জ হয়ে গেছে, কালচার পরিবর্তন হয়ে গেছে, পুরো কোরআন এবং সুন্নার ভাষাও তাদের মাতৃভাষায় পরিণত হয়ে গেছে। আর এরপর সেখানে ইসলামী তালিম একেবারে রক্তে মাংসে মিশে গিয়ে কি পরিমাণ ইসলামী তাহজিব তামাদ্দুন, খ্রিস্টি কালচার এবং ইসলামী শিক্ষার সৌরভ এবং জীবন চলার ইসলামী পদ্ধতির সৌন্দর্য মানুষের অন্তরে ঢুকে পড়লে, ইসলামের প্রতি ভালোবাসা এবং মহব্বত কি পরিমাণ হলে পরে পুরো জাতির ভাষা, কালচার, তাহজিব তামাদ্দুন, খ্রিস্টি কালচার সব চেঞ্জ হয়ে যায়। তো সাহাবায়ে কেরাম পর্যন্ত যতগুলো দেশ বিজয় হয়েছে তারা কিন্তু ভাষা পর্যন্ত চেঞ্জ করে ফেলেছেন। আর এরপরে যেসব বিজয় হয়েছে ওই বিজয়গুলিতে ভাষা চেঞ্জ করতে পারেননি ওনারা। তো সাহাবায়ে কেরামের বিপ্লবের মধ্যে ছিল একটা রুহ, একটা স্পিরিট, যে কোরআন এবং হাদিসের ভাষা মানে স্থায়ীভাবে তারা আয়ত্ত করে নিয়েছিল। তো ইসলামের একেবারে ভেতরে তারা ঢুকে গিয়েছিলেন এবং ওই জাতিকে ইসলামী তাহজিবের যে সাঁচে তারা ঢেলে সাজাতে সক্ষম হয়েছিলেন, সম্পূর্ণরূপে ইসলামের অনুগত হতে, অনুগত করতে পেরেছিলেন ইসলামের বৈশিষ্ট্য দ্বারা এবং নিজের আমল দ্বারা। তো এর জন্য তারা কোনো ধরনের অস্ত্র ব্যবহার করেননি, কোনো ধরনের জোর জবরদস্তি তারা করেননি। ইসলামের সৌন্দর্য সারা দুনিয়ার সামনে এমনভাবে সাহাবায়ে কেরাম তুলে ধরতে সক্ষম হয়েছিলেন যে এই সৌন্দর্য দেখে, এই বিউটি দেখে, এই পিস, শান্তি, গুড গভর্নেন্স, সুশাসন, ইনসাফ, ন্যায়পরায়ণতা এবং জীবন চলার ক্ষেত্রে দুনিয়া এবং আখেরাতের সমূহ কল্যাণ এবং সাফল্যের জন্য ইসলামের যে শিক্ষাবলী, এটাকে তাদের আমল দ্বারা এমনভাবে তারা উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন, পুরো জাতি পরিবর্তন হয়ে গেছে, ভাষা চেঞ্জ হয়ে গেছে। এই কাজটা যদি কেউ করতে পারে তাহলেই প্রকৃত ঈদের আনন্দ দ্বারা সমগ্র মানব জাতিকে আনন্দিত করার যে প্রয়োজন সেটা পূরণ হতে পারে। মুসলমানদের উপর এটাই দায়িত্ব। জিসনে সবক ইয়াদ কিয়া উসকো ছুটি নেহি মিলি, কলার আছেন কলটা দিন ইনশাআল্লাহ হযরত আলোচনা শুনবো। আমরা আসলে অসংখ্য মানে কলার আছেন আর আমরা হযরতের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা চলে যাই আমাদের সম্মানিত দর্শকদের দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দয়া করে আপনার প্রশ্নগুলো করুন প্লিজ। জি আমার একটা প্রশ্ন হলো যে মহিলা জান্নাতে যাইতে হইলে কি তা করবে? কোন জায়গায় যাইতে হইলে? জান্নাতে। ও জান্নাতে যাইতে হইলে। হ্যাঁ বুঝছি না প্রশ্ন। মহিলা জান্নাতে যাইতে হইলে কি করণীয়? আচ্ছা আর কোনো প্রশ্ন আছে? জি না। জাজাকাল্লাহ ইনশাআল্লাহ। আপনি প্রোগ্রাম দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমাদের বিরতির সময় হয়ে গেছে, আমরা একটি সংক্ষিপ্ত বিরতিতে যাব ইনশাআল্লাহ। বিরতিদের বিরতি থেকে আসার পর মুফতি সাহেব আপনার প্রশ্নের জবাব দেবেন, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটি সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, দেখা হবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আমাদের প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে আমাদের সঙ্গে শরিক হচ্ছেন এই মুহূর্তে অথবা পরবর্তীতে অনলাইনে অথবা ইউটিউবে শরিক হবেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমাদের আপনাদের পরিচিত এবং নিয়মিত ফেভারিট প্রোগ্রাম ইসলামিক কিউএনএ উইথ ইকরা বাংলার প্রোগ্রামের আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে আছেন সম্মানিত আলোচক, যাকে আমরা সবাই চিনি, বাংলাদেশের বিশাল প্রতিষ্ঠান, গবেষণামূলক প্রতিষ্ঠান সিলেটে জামিয়াতুল খায়রুল ইসলামের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং ইকরা বাংলা ইকরা উর্দুর সম্মানিত আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আব্দুল মুনতাকিম হাফিজাহুল্লাহ। জি হযরত আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমরা তো আলোচনা শুনতেছিলাম এবং প্রশ্ন ছিল বিরতির আগে করেছিলেন, এই জন্য আমরা প্রথমে আগে প্রশ্নের উত্তরের দিকে চলে যাই ইনশাআল্লাহ, তারপর আমরা পরবর্তী প্রশ্ন নিব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। একটা সুন্দর প্রশ্ন করেছেন। বাহ্য তো মনে হবে যে মহিলারা জান্নাতে যেতে হলে অনেক কিছু করতে হবে, কিন্তু হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার চেয়ে বেশি সহজ কাজ আর হতেই পারে না। আল্লাহ তাআলা মহিলাদেরকে অনেক দায় দায়িত্ব থেকে মুক্তি দিয়েছেন এবং জান্নাতে যাওয়াকে অনেক সহজ করে দিয়েছেন। তো পুরুষদের উপর ফরজ দায়িত্ব, সামাজিক দায়িত্ব অনেক কিছু আছে, কিন্তু মহিলাদের বেলা ডাইরেক্ট হাদিসের মধ্যে বলা হয়েছে সাল্লাত খামসাহা বা সামাত শাহরাহা, বা মানে যদি কেউ পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে নে, এরপরে পাঁচ ওয়াক্তের নামাজ যদি কেউ আদায় করে নে, রমজান মাসের রোজা যদি কেউ রাখে, ওয়া তাআত বালাহা, ফরজ ওয়াজিব সব আদায় করার পর যদি স্বামীর বাধ্য স্ত্রী হয়ে সঠিকভাবে জীবনযাপন করে, কষ্ট না দেয় স্বামীকে, তাহলে আমানতের যদি স্বামীর সম্পদের, হ্যাঁ আমানতের মানে অথাৎ বালাহা এর মধ্যে চলে আসে যে স্বামীর অনুগামী হয়, অনুসরণকারী হয়, অবাধ্য যাতে না হয়, তো এই কাজটা যদি হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের যে দরজা দিয়ে চাক না কেন সে জান্নাতে ঢুকতে পারবে, চলে যাবে জান্নাতে, সুবহানাল্লাহ। তো স্বামীর অনুগত থাকা, ঘরের দায় দায়িত্ব যেটা মিনিমাম হতে পারে, স্বামীর ঘরের দায়িত্ব পালন, এটা যদি কেউ করে নে, ঘরের দেখাশোনার দায়িত্ব যেটা আছে এটা যদি করে নে কেউ, তাহলে আর যদি পাঁচ ওয়াক্তের নামাজ যদি সঠিকভাবে কেউ আদায় করে, রমাদান মাসের রোজা যদি কেউ আদায় করে, জাকাত ফরজ হলে সেটা যদি কেউ আদায় করে, আর যদি হজ ফরজ হয় তাহলে এই ফরজটা যদি আদায় করে নে, তাহলে এরপর বাইরের সামাজিক দায় দায়িত্ব মহিলাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা এই কথাটা যেন বুঝবার তৌফিক দান করেন। এই দেশে অবশ্য কিছু ভাগাভাগি করতেই হয়, কারণ বিরাটভাবে অনেক কিছু দায়িত্ব এসেছে, কিন্তু মূল দায়িত্বে এটা আসে না, মূল দায়িত্বে এটা আসে না। এখানকার সিস্টেমের কারণে সহযোগিতা আবশ্যকীয় হয়ে পড়ে, কিন্তু মূল ইসলাম যে দায়িত্ব দিয়েছে, যদি কোথাও যদি ইসলামিক স্টেট হয়, সরকারও ইসলামিক হয়, তাহলে মহিলাদের উপর বাইরের দায়িত্ব আসলে আরোপই করা হয়নি। এটাকে অনেকে অধিকার নাম দিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি করে থাকেন, তো রিয়ালিটি হলো যে এটাকে অধিকার নাম দেওয়ার কোনো, দায়িত্ব এবং অধিকার এই দুই জিনিস আলাদা আলাদা। তো আমরা অনেকে দায়িত্বকে অধিকারের ক্যাটাগরিতে নিয়ে আসা হয়, এখানেই যত সব ভুল। যেমন মনে করেন মানে শাসন ক্ষমতা, ফর এক্সাম্পল, তো শাসন ক্ষমতা এটা কি অধিকার না এটা দায়িত্ব? এটা তো বিরাট বড় দায়িত্বের বোঝা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে শাসন ভারের, শাসন ক্ষমতার যে দায়ভার আছে, এই দায়ভারের কারণে ওমরের গর্দান ঝুঁকে গেছে। আমি চাই না এই জোয়ালটা আমার ছেলের গর্দানের উপর, গাড়ের উপর কেউ চাপিয়ে দিক। এটা তো বিরাট বড় দায়িত্ব, এই দায়িত্বটা আরেকজন পালন করে নিলে আমার ছেলে বেঁচে গেল, এই দায়িত্ব তার উপর এসে পড়ল না। তো এটাকে দায়িত্ব যদি কেউ বুঝতো তাহলে এটাকে কঠিন দায়িত্ব, আর এই কঠিন দায়িত্ব থেকে একজনকে যদি দায়মুক্ত রাখা হয় তাহলে এটা তো সহজ ব্যাপার, ইজি ব্যাপার, এটা কঠিন দায়িত্ব, কঠিন বোঝা। তো অনেক জিনিস আছে যেগুলোকে মানুষ অধিকারের ক্যাটাগরিতে নিয়ে আসে, রিয়ালিটি হলো এগুলো অধিকার নয় বরং এগুলো হলো দায়িত্ব। আর অনেকগুলো দায়িত্বের বোঝা, অধিক বোঝা পুরুষদের উপর দেয়া হয়েছে, মহিলাদেরকে দায়িত্ব থেকে মুক্তি দান করা হয়েছে। রোজি রোজগার স্বামীর উপর দায়িত্ব, এরপর ঘরের খরচ, ব্যবহার ইত্যাদি বহন করা, কিন্তু এর অর্থ এটা নয় ইসলাম এখানে কোনো বাধা নিষেধও দেয়নি। যদি জায়েজ পদ্ধতিতে শরীয়তের গণ্ডির ভেতরে থেকে কেউ যদি দুনিয়া উপার্জন করতে চায় ঘরের দায়িত্ব পালন সহ, তাহলে ইনশাআল্লাহ তাআলা এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে। অনেক যেটা চাপিয়ে দেয়া হয়নি বা দায়িত্বের বোঝা দেয়া হয়নি, এর ঊর্ধ্বে যদি কেউ করতে পারে তাহলে ভালো কথা। আর মূল ডিউটি যেটা আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে, এর জন্য তাদেরকে আল্লাহ তাআলা বাধ্য করেননি। তো এই কথাগুলো মাইন্ডে রাখা উচিত। তো সহজ হলো বিষয়টা যে জান্নাতে যাওয়ার জন্য হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। হাদিসের মধ্যে বলা হয়েছে যদি মহিলারা পাঁচ ওয়াক্তের নামাজ পরিপূর্ণরূপে আদায় করে নেন, রমাদানের রোজা রেখে নেন, আর যদি তার সতীত্ব রক্ষা করে চলেন, সম্মান সম্ভ্রম সতীত্ব এবং যৌন লজ্জাস্থানের হেফাজত যদি সম্পূর্ণ করে নেন,
লজ্জাস্থানের হেফাজত করে নেন, কোনো গুনাহের দিকে পতিত না হন, এবং স্বামীর বাধ্য হয়ে চলেন, দখলাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তিনি ঢুকতে পারবেন। আল্লাহ তাআলা এই সহজ কাজের প্রতি আমাদেরকে মনোযোগী হওয়ার জন্য তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের দিকে ইনশাআল্লাহ। আজকে আছে আমাদের লাইনে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্লিজ দয়া করে প্রশ্নগুলো করুন প্লিজ। নামাজ পড়াইছেন ইমাম বা খতিব পাওয়া যাইছেন, দেখেন এটা হলো যে এক ওয়াক্তেরও যদি কেউ ইমামতি করেন তাহলে সেই হিসাবে তাকে, এই দেশে তো এক ইমাম কোথাও নেই, ফাইভ টাইম নামাজ পড়ান এরকম একজন ইমামও নেই, তাহলে তো কাউকে ইমাম বলা যাবে না, অমুক মসজিদের ইমাম, ইস্ট লন্ডন মসজিদের ইমাম, দারুল উম্মাহ মসজিদের ইমাম, এইভাবে তো আর বলা যাবে না, কারণ উনি ফুল পাঁচ ওয়াক্তের নামাজ পড়াচ্ছেন না। তো এটা এই দেশে এটার নীতি আছে, কারণ এটা এক ওয়াক্তেরও কেউ ইমাম হতে পারেন, কেউ শনি রবিবারের শুধু ইমাম হতে পারেন, কেউ শুধু জুম্মার ইমাম হতে পারেন। তো জুম্মার ইমামের যখন খুতবা দেন তাকেই খতিব বলা হয়, তো শুধু জুম্মাও যদি পড়ান তাহলে তাকে খতিব বলা যায়, আর মাঝে মধ্যেও যদি তিনি খেতাবতের দায়িত্ব পালন করেন বা তিনি যদি অথরাইজ হন খেতাবতের জন্য মসজিদ কমিটি, হ্যাঁ, ম্যানেজমেন্ট মসজিদ কর্তৃপক্ষের মাধ্যমে, তাহলে তাকে খতিব বলা যায়, ইমাম বলা যায়। হ্যাঁ, যদি কেউ এটা ধারণা দেন যে উনি একেবারে ফুল টাইম ইমাম ছিলেন আর মিথ্যা কোনো বর্ণনা করেন, তাহলে এখানে আমি মিথ্যার কিছু দেখছি না। একজন যদি কয়েক ওয়াক্তের, দুই ওয়াক্তের নামাজ পড়ান, অনেক বেশিরভাগ মসজিদগুলোতে আপনি দেখবেন একজনের পক্ষে পাঁচ ওয়াক্তের ফুল টাইম দায়িত্ব পালন করা সম্ভব হয় না, তার ফ্যামিলির অনেক কমিটমেন্ট আছে, ফ্যামিলির প্রয়োজন অনেক বেশি আছে। তো ফুল ফাইভ টাইমের জন্য আমাদের দেশে এক একজন মসজিদের ভেতরে একটা রুমের মধ্যে একজন ইমাম একেবারে পারমানেন্ট চলে আসেন, তো উনি একদিনের জন্য ছুটিতে যান, উনিও তো আর সব নামাজ পড়ান না যিনি বাংলাদেশে আছেন, তাকেও তো অনেক সময় ছুটি, তিন দিনে ছুটিতে যান, হ্যাঁ, মাসে তিন দিনের ছুটিতে যান বা কোথাও বদলে দিয়ে যান। তো আসলে এক ওয়াক্ত দুই ওয়াক্ত হলেও তো ইমাম উনি, সুতরাং এখানে এই বিষয়টাকে এত বড় প্রসঙ্গ বানানো আমি মনে করি এটা ঠিক নয়, কারণ এটা বৈধ একটা কথা। আমি যদি এক ওয়াক্তের ইমামতের জন্য যদি আমি মসজিদ কর্তৃক নির্ধারিত ইমাম হয়ে থাকি তাহলে তো আমাকে এই মসজিদের ইমাম বলা যায়, আর বড় বড় মসজিদগুলিতে তো এমনই হয়, হারামের মধ্যে কাবার মধ্যে কতজন ইমাম আছে, অনেক ইমাম আছেন, তো সবাই কোনো এক ইমাম তো পাঁচ ওয়াক্তের নামাজ নিয়ে সব ওয়াক্তের নামাজ তো আর পড়ান না, তো এই জন্য ওনাকে ইমামও বলা যায়, খতিবও বলা যায়। যদি মেহমান হিসাবে পড়িয়ে থাকেন হঠাৎ, আর যদি এটাকে বলা হয় উনি মসজিদের নিয়মিত খতিব ছিলেন, তো নিয়মিত খতিব ছিলেন এই কথা যদি বলা হয় তাহলে এটা এখানে ভুল তত্ত্ব হতে পারে, কিন্তু যদি তাকে নিয়মিত মাঝে মধ্যেও যদি পড়ান তো বলা যেতে পারে যে উনি মসজিদেরও খতিব ছিলেন, এখানেও তিনি মাঝে মধ্যে খেতাবতের দায়িত্ব পালন করেছেন। তো আমাকে অনেক মসজিদে জুম্মা পড়াতে হয়, বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়। তো ছাত্র জীবনে আমি করাচিতে আমার শিষ্যাবাজে প্রায় নয় মসজিদে আমি জুম্মা পড়াতাম, মানে উস্তাদগণ আমাকে পাঠিয়ে দিতেন জুম্মা পড়ানোর জন্য, বড় বড় উস্তাদগণ। তো যদিও আমি ছোট ছাত্র ছিলাম কিন্তু বড় বড় উস্তাদগণ যখন কোথাও বিদায় নিতেন তো আমি রিজার্ভ খতিব ছিলাম আর কি, তো সবাই উস্তাদগণ এত বড় বড় মসজিদে দিয়েছেন এটা কল্পনাতীত। আসলে এখানে মুফতি সাহেব, যে আমি জিনিসটা অ্যাড করতে চাচ্ছি, অনেকে আমরা মনে করি যারা পার্মানেন্ট
পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতেছে, ফুল টাইম দিতেছে তাদেরকে ইমাম, আর বাকিদেরকে আমরা অনেক সময় ইমাম বলতে আমাদের একটা অনীহা চলে আসে এবং তাদের প্রতি রেসপেক্ট কম থাকে। আসলে এই জিনিসটা এভাবে অ্যাভয়েড করার কোনো কথা নেই। আর এই ধরনের কথাকে কেন্দ্র করে নতুন একটা কোয়েশ্চন রেইজ করা বা প্রশ্ন উত্থাপন করে সমাজের মধ্যে একটা ফিতনা ছড়ানো আমার দরকারই বা কি? কেউ কিছু একটা বলেই ফেললো তো কত জরুরি বিষয় রয়ে গেছে আমার ইবাদত বন্দেগীর, আমার সময় কোথায় যে আমি মানে খুঁটিনাটি বিষয়গুলো খুঁজতে খুঁজতে এগুলোর ব্যাপারে আমি আরেকটা দ্বন্দ্ব সৃষ্টির জন্য আমি কোনো চেষ্টা করব। আরেকটা কি বলছেন কবরের যে ছিল ভিডিও, হ্যাঁ উনি একটা জিনিস বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন যে মৃত্যুর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একেবারে কবর পর্যন্ত সব কিছুর ভিডিও করে এগুলো ভাইরাল করা হয়। তো দেখেন আমরা হজকে অনষ্ট করে ফেলছি, রওদা শরীফের জিয়ারতের মধ্যে যে অনুনয় বিনয় খুশু খুদু আন্তরিকতা মনোযোগ আর আল্লাহর প্রতি মনোনিবেশ, আল্লাহর প্রতি যে আল্লাহর ধ্যান ধারণা, আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে সারা জীবনের খাতা কসুর এবং গুনার উপর অনুতাপ অন্তরে নিয়ে অনুশোচনা অন্তরে নিয়ে লজ্জাবনত হয়ে সম্পূর্ণ আল্লাহর দিকে মনোযোগী হয়ে এক গুনাহগার উম্মতি হয়ে মদিনা মুনাওয়ারায় রওদা শরীফে আমি যাব, ওইখানে যাওয়ার পর দেখা যায় রওদা সহ তারা সেলফি উঠাচ্ছে, তো তার মনোযোগ কোথায় থাকবে? কিভাবে তার অন্তরের মধ্যে সেখানে এই ধরনের আবেগ থাকবে? এটা তো হতেই পারে না, এটা একটা বেয়াদবি এই সমস্ত জায়গার। তো হজের ব্যাপারে আমি বলছি বিশেষত, এখন দেখেন ভিডিও কলের মাধ্যমে ছেলে বাবাকে যদি এক দুইবার দেখে নেয় সেটা ভিন্ন ব্যাপার, যেখানে ব্যাপারটা সম্পূর্ণ ইমোশনাল, যেখানে সম্পূর্ণ ছেলে এই দেশে বাংলাদেশে বাবা মারা গেছেন এখন ছেলে দেখতে পারছে না, এই জন্য তার সারা জীবন কষ্ট থাকবে, তো তাকে যদি কোনো একজন সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে এবং পরিবেশকে নষ্ট না করে, কারণ একজন মানুষ মারা যাওয়ার পর পরিবেশ সেখানে কি হওয়া উচিত, সেখানে কি পরিবেশ হওয়া উচিত? একবার হযরত জি মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির যখন ইন্তেকাল হলো তো অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন, তো হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উনি তিলাওয়াতে দোয়ায় ইসালে সওয়াবের মধ্যে ব্যস্ত ছিলেন, যে এই মুহূর্তে ওনাদেরকে সওয়াব পৌঁছানো, কিছু তিলাওয়াত করে ওনাদের সাহায্য করা, কে কোন অবস্থা কার হবে জানা নেই, তো এই সময় এটা হলো ওনাদের হক, আমরা ক্রন্দন করব আল্লাহর কাছে, দোয়া চাইব, মাগফিরাত কামনা করব, ফুল্লি আল্লাহর দিকে আমরা মনোযোগী থাকব যে আল্লাহ যেন আমাদেরকে সবরের তৌফিক দান করেন, পরবর্তী সমস্যাগুলো যেন দূর করেন, ওনার অবর্তমানে অনুপস্থিতিতে যত ধরনের সমস্যা হতে পারে সেগুলো যেন আল্লাহ দূর করেন, ওনার কবরের জীবন যেন শান্তিময় হয়, নেকির মুনকারের সওয়াল জবাব যেতে সহজ হয় এবং আখেরাতের পুরো সফর যেন শান্তিদায়ক হয়, কষ্টের কোনো কারণ না হয়, এর জন্য বিশেষভাবে দোয়া করা, ওনার জন্য ইসালে সওয়াব করা, ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো, এই শব্দটা কোনো অ্যালার্জিকের কারণ নয়, এটা সঠিক শব্দ এবং ইসলামিক কনসেপ্ট, ইসালে সওয়াব সওয়াব পৌঁছাতে পারি, নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে পারি, সবচেয়ে ভালো হলো দান খয়রাতের মাধ্যমে, কোনো সদকায়ে জারিয়ার মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তো এরপরে মোনাজাতের মাধ্যমে এবং তৃতীয় পর্যায়ে যত ধরনের নফল ইবাদত হতে পারে, তিলাওয়াত হতে পারে, নফল নামাজ হতে পারে, দোয়া মোনাজাত হতে পারে, এর মাধ্যমে আমরা সওয়াব পৌঁছানোর চেষ্টা এই মুহূর্তে করা আর ওই সময় ওনার জন্য দোয়া করতে ব্যস্ত থাকা। তো আপনি দেখুন যদি এই ফটোবাজি আরম্ভ হয়ে যায় তাহলে আমরা ওই সময় আল্লাহর দিকে মনোনিবেশ কীভাবে করব? তো হযরত বের হলেন, হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলী বের হয়ে বললেন যে ওটা সংশোধনের জন্য তিনি বলছেন, আপনারা তো মাশাআল্লাহ সবাই ফ্রি আছেন, কথা বলা বলি করারও সময় আছে, আমি এই মুহূর্তে খুব ব্যস্ত আছি এবং আমাকে একটু ব্যস্ত থাকতে দিবেন আর আপনারা ফ্রি আছেন ফ্রি থাকুন। তো সবাই এটা বুঝে ফেলেছেন যে হযরত সংশোধনমূলক কথা বলছেন, সংশোধনের জন্য এইভাবে তার অভিব্যক্তি ব্যক্ত করছেন, তো সবাই তিলাওয়াতে লেগে গেছেন, দোয়া মুনাজাতে লেগে গেছেন, এখানে আলাপ গল্পগুজবের মধ্যে সময় কাটানো, হায় হতাশ করতে থাকা, এগুলোর দ্বারা কোনো ফায়দা হয় না। তো আমরাও ফটো তোলা ইত্যাদিতে ব্যস্ত হয়ে পড়ি, যেখানে বিশেষ প্রয়োজন, মা সন্তানকে দেখবে অথবা সন্তান মাকে দেখবে, বাবাকে দেখবে, ভাই ভাইকে দেখবে, এই ধরনের কিছু আত্মীয় স্বজন যদি এক দুইবার দেখে নেন ওনারাও এর মধ্যে অতিরঞ্জন করবেন না, এটা একটা লিমিট থাকা দরকার, এটার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকার দরকার, যেখানে বেশি আপনজন হওয়ার কারণে, বেশি ঘনিষ্ঠতার, অধিক ঘনিষ্ঠতার কারণে একবার যদি দেখানো হয়েও যায় তাহলে সাথে সাথে এটা বন্ধ করা,
কিন্তু পরিবেশ সম্পূর্ণ ফটো তোলা এবং ক্যামেরা ব্যবহারের পরিবেশ, ফটোর পরিবেশ, মোবাইল ব্যবহারের পরিবেশ, এটা এই সময়ের জন্য শোভনীয় নয়, মুনাসিব নয়, উপযোগী সময় নয়। ঠিক একইভাবে হাজের ব্যাপারটাও তো আমরা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। আর একান্ত প্রয়োজন যেখানে, একান্ত আপনজন হওয়ার কারণে এক দুইবার যদি দেখে নেন তাহলে মনের তসল্লি হয়ে যাওয়াটা উচিত যে আমি আমার বাবার চেহারা দেখে নিয়েছি, মার চেহারা দেখে নিয়েছি। বেশি বেশি আর ফুল টাইম এগুলোর এত এর জন্য চেষ্টা করতে থাকা এটা ঠিক নয়। খবরের দৃশ্য এই একজনকে দুইজনকে যারা বেশি নিকটবর্তী রক্তের সম্পর্কের আপন, যাদেরকে না দেখালেই নয়, তো একজন যদি দেখিয়ে নেন সামান্য একটু দৃশ্য, মনের একটু সান্ত্বনা হয়ে যায়। তো একজন আমার বড় মামার ইন্তেকাল হয়েছে, আমি এদেশে ছিলাম, তো ওনার সাথে হচ্ছে রব্বাজনী, তো ওনার ইন্তেকাল হয়েছে, তো কবরস্থানে ওনার দাফনকে দূর থেকে একজন এইভাবে একটু দেখাইছে কিছু মানুষ, ওনারা দোয়া করছেন, আমরা এখান থেকে দোয়া শরিক হয়ে গেছি, আমরা ওইখানে রুমে বসে দোয়া করেছি। তো এটা মানে খুব বেশি মানে ভাইরাল করা বা পরবর্তীতে ওইটা সর্বজনের কাছে পৌঁছে দেয়া, আর সব সময় ফটোর মধ্যে ব্যস্ত থাকা, ওই সময় আল্লাহর দিকে মনোযোগী হয়ে দোয়া করা, মাগফিরাতের দোয়া করাতে, দোয়া করার জন্য যে মনোযোগিতা প্রয়োজন, মনোযোগ দেওয়া প্রয়োজন, খুশু এবং নিষ্ঠার প্রয়োজন, এইটা থেকে বঞ্চিত হয়ে সম্পূর্ণ একটা আনুষ্ঠানিকতা পরিবেশ তৈরি করে ফেলা, সেটা মুনাসিব নয়। সেটা থেকে দূরে সরে আসা উচিত এবং আমাদেরকে আল্লাহর দিকে মনোযোগী হওয়ার জন্য এই সমস্ত জিনিসের মিনিমাম ব্যবহারের, মানে সবচেয়ে কম থেকে কম ব্যবহার যা করলেই না হয় এই সীমাবদ্ধতায় চলে আসা উচিত। আর অনেক সময় যে একই কবরস্থানে আপনি গেলেন, সবাই তো মানুষ একসাথে, সবাই তো ফটো তোলার প্রয়োজন না, দশজন সবার সময়, এটাই বলছি যে একজন দুইজন যদি একান্ত, একজন দুইজনকে, একজন দুইজন আবার সবাইকে দেওয়ার জন্য নয়, একান্ত প্রয়োজন। আমার এত বেশি কোনো ইয়ে না, করিবি কেউ না, যে আমি জীবনে শেষবারের মতো আমাকে দেখতেই হবে, খবর জানলেই হলো, এমনি জীবনেই আমি থাকতেই কোনোদিন দেখি নাই সব সময় গিয়ে। তো আমরা দোয়া করলে দোয়ার দিকে মনোযোগী হওয়া উচিত, তিলাওয়াতের দিকে, ইসহালে সওয়াবের দিকে, আল্লাহর দিকে মনোযোগী হওয়া, সেটা আমাদের হজ, ইবাদত, কবর জিয়ারত সবগুলোতে এগুলো হওয়া দরকার। এখন তো কোনো আমল যেন মানুষ মনে করে যেন পৌঁছবেই না, যে কোনো আমল করলো ওইটা সব মানে দেখাতেই হবে, করতেই হবে, এটা এমন একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। আল্লামান ওয়াল হাফিজ, আল্লাহ না করুন, কোনো বড় ধর্মীয় ব্যক্তিত্ব যদি হন এবং ওনার কোথাও যাওয়ার মাধ্যমে যদি কোনো ধর্মীয় শিক্ষা থাকে বা দিনের তালিম, তাবলিগ বা ইসলামের কোনো মেসেজ বা শিক্ষণীয় কোনো কথা, এইগুলো যদি হয় অন্য এক্সট্রা অ্যাডিশনাল ফায়দা, সেটা ভিন্ন ব্যাপার, সেটা ভিন্ন ব্যাপার যে ওই দাওয়াত এবং তাবলিগ বা ইসলামের বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, সান্ত্বনামূলক কোনো বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো বড় ব্যক্তিত্বের কোনো কাজকে যদি, তাও আবার এর মধ্যেও একটা লিমিটেশন হওয়া চাই, একটা লিমিটেশন হওয়া চাই, সীমাবদ্ধতার প্রয়োজন। এটা এত অধিক হয়ে গেছে যে এখন আমাদের মধ্যে খুশু যেটাকে আমরা বলি, এটা নাই, মনোযোগিতা নেই, আল্লাহর দিকে যতটুকু দিল দাবিত হওয়া প্রয়োজন সেটুকু নেই, এবং দোয়ার মধ্যে যেভাবে ক্রন্দন, আশা, নিষ্ঠা, সিনসিয়ারলি যেভাবে দোয়া করা উচিত, ইবাদত করা উচিত, এই সিনসিয়ারিটিটা শেষ হয়ে যাচ্ছে। তো মেন কথা মুফতি সাহেব, আপনি যখন একটা ডিভাইস নিয়ে থাকবেন, একটা ভিডিও বা কনসেন্ট্রেট, কিন্তু আসলে ওইভাবে কিন্তু কনসেন্ট্রেট করা ডিফিকাল্ট, আপনার কানেকশন, মাইন্ডে কানেকশন করতে একটা সময় লাগে। অবশ্যই আপনি রদা শরীফে সালাতু ওয়াসালাম আলাইকে ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসালাম আলাইকে ইয়া হাবিবুল্লাহ, এই শব্দগুলো আপনি বলবেন, আপনার মনের আবেগ কি হতে পারে যদি আপনি ওই সময় এগুলো রেকর্ড করতে থাকেন? আপনি যদি, আমরা যখন যে চিন্তা করি যে আমি আল্লাহ রাসূলের রোজে আসছি, আমার যে যার নামাজ আজকে যার জন্য সারা জীবন আমরা ইবাদত করতেছি, যার সুন্নতের উপর আমল করতেছি, ওই রাসূলের সামনে আমি দাঁড়ানো, ওই সকল বিশ সিনারি যখন আমাদের ইমাজিন করবো, চিন্তা হবো, তখন এমনি হার্ট সফট। হযরত মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ হযরত মুফতি তাকি উসমানী সাহেবের আব্বা, তো উনি তো রওদা শরীফের কাছে যাওয়ার সাহস পেতেন না। উনি বললেন সব মানুষ কাছে যায় জালি শরীফের সঙ্গে গিয়ে মিশতে চায়, তো বলছেন আমার তো ব্যাপারটা সম্পূর্ণ উল্টো, আমার সম্পূর্ণ ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, আমি সবাই কাছে যায় আর আমি বলি আমি এত পাপি তাপি গুনাহগার, আমার চেহারা কালো হবে, আমি গুনাহের মধ্যে এই লজ্জিত হয়ে নবীজিকে মুখ দেখানোর জন্য তার কাছে বেশি যাওয়ার মতো হিম্মত আমার হয় না, আমি কি এই মহান নবীর এত নিকটবর্তী হওয়ার কি যোগ্যতা রাখি? এই জন্য সবসময় সালাত ও সালাম তিনি পাঠ করতেন একটু দূরে থেকে এবং বলতেন আমি এত কাছে যাওয়ার সাহস হয় না, হিম্মত হয় না। তো আর এটার কারণে একবার ওনার মনে একবার চলে এসেছিল একটা আবেগ, যে
আল্লাহ না করুন এটা কি আমার মাহরুমি বা বঞ্চনা তো নয়, বা মানুষ বরকত অর্জন করছে বেশি আর আমি বরকত থেকে আল্লাহ তাআলা আমাকে আমার গুনাহের কারণে কি বঞ্চিত তো করে দিচ্ছেন না, এজন্য একটু দূরে তাইখা কাঁদছেন যে আল্লাহ হিম্মত হয় না, কদম বাড়ানোর সাহস হয় না। তো এক পর্যায়ে আল্লাহ তাআলা একটু ওই কাঁদতে কাঁদতে অবস্থা যখন বেশি খারাপ, ওই সময় আল্লাহ তাআলা কুদরতিভাবে ওনার কানে একটা আওয়াজ পৌঁছে দিয়েছেন, রওদা শরীফ থেকে একটা আওয়াজ এসেছে যে হে মুফতি মোহাম্মদ শফি, যে তুমি আমার এই কথাটা পৌঁছে দাও সারা দুনিয়াতে, যে যদি কেউ আমার আদর্শ অনুসরণ করে, আমার সুন্নতের উপর আমল করে, সে যত দূরই হয় না কেন সে আমার কাছে, আর যদি সে আমার পরিপূর্ণ সুন্নত এবং আদর্শ অনুযায়ী জীবন কাটায় না, সে যদি আমার জালির সঙ্গে এসে চিমটে যায়, তবু আমার কাছে থাকলেও সে আমার থেকে দূরে। আপনারা দেখছেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আমরা একটি সংক্ষিপ্ত বিরতির পর আবার আপনাদের সামনে, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম, এবং পরবর্তীতে যারা আমাদের অনলাইনে অথবা সোশ্যাল মিডিয়াতে যোগদান করবেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আপনাদের এই প্রোগ্রামের নিয়মিত আলোচক সবার পরিচিত গ্রেট ব্রিটেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম হাফেজাহুল্লাহ আমাদের সঙ্গে আছেন। আলহামদুলিল্লাহ হযরত, আলহামদুলিল্লাহ হযরত শুরু থেকে ছিলেন এবং আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা কিন্তু কন্টিনিউ চলতেছে, এবং গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম হযরতের কাছ থেকে। আমরা হযরতের কাছ থেকে ইনশাআল্লাহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা সম্পর্কে অথবা খানা কাবা যাওয়ার পর মানুষের যে ছবি পিকচার ভিডিও, এটা কিন্তু একটা বিশাল বড় একটা প্রবলেম, অনেকেই কমপ্লেন করেন। না, এই আলোচনা যেহেতু বিরতির আগের প্রশ্নকে কেন্দ্র করে এসেই গেছে, ঠিক আছে, কারণ বর্তমান সময়ে ইবাদত বন্দেগি সব কিছু আমরা, তো আপনি যদি ওই আমরা যখন মদিনাতে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা সম্পর্কে একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিকাউলিন কাজাহরাতিন বাদুকুম কাজাহরি বাদুকুম লিবাদিন আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াত সম্পর্কে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে আমাদের জন্য সুস্পষ্ট করে দিয়েছেন, যদিও এটার শানে নুজুল বিশেষ একটা ঘটনা, কিন্তু এটাকে আম হুকুম সাধারণ আল্লাহর পক্ষ থেকে অর্ডার নির্দেশনা, এমনকি এই নির্দেশনা সম্পর্কে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন যে এটা জীবদ্দশা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর তিনি যেহেতু কবরে জীবিত রয়েছেন, তো সে হিসাবে এই হুকুম কেয়ামত পর্যন্ত সময়কালের জন্য এটা অবধারিত। যে ইয়া কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন এটা, যে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন কেউ চলবেন কেউ যেন অগ্রসর না হয়, পেছনে থাকে, নবীজি থেকে অগ্রসর হতে পারবেন না, এটা বেয়াদবির পর্যায়ে চলে যায়। তো চলার মধ্যে এটা, এরপরে কথা বলার ব্যাপারে কি বলা হচ্ছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবীজির আওয়াজ থেকে যেন আওয়াজ উঁচু না হয়ে যায়, আল্লাহ আকবার। এই জন্য আপনারা দেখবেন মক্কাতুল মুকাররমায় আল্লাহ আকবারের আওয়াজ অত্যন্ত বড় গলায়, বড় আওয়াজে হয়, আর মদিনা মুনাওয়ারা আল্লাহ আকবার এত একেবারে খুব আওয়াজ, কম আওয়াজ, তো খুবই কম আওয়াজে, যে আওয়াজটা টোটালি শোনা যায় কিন্তু কষ্টদায়ক না হয়, বেশি হওয়ার কারণে ন্যূনতম কষ্ট যেন না হয়। আর খেলাফতে উসমানিয়ার যারা দায়িত্বশীল ছিলেন ওনারা মসজিদে নববী শরীফের নির্মাণ কাজ যেটা করিয়েছেন, ওইটা যে যে জিনিস তৈরি করতে, স্ট্রাকচারগুলো তৈরি করার সময় আওয়াজ হয়, শব্দ হয় মেশিনের, ওইটা ওই জায়গায় করেননি, ওইটা অনেক দূরে বাইরে করেছেন যাতে এখানে ভেতরে কোনো সাউন্ড না হয়, ইনশাআল্লাহ কল নিয়ে নি তারপর। ওইটা রওদা শরীফের সামনেও এই জাতীয় কাজ বেয়াদবের পর্যায়ভুক্ত, কারণ আওয়াজ যেখানে সামান্য উঁচু করা নিষেধ সেখানে অমনোযোগী হয়, আর নিজের ফটোর দিকে বেশি মনোযোগী হওয়া আর নবীজির দিকে মনোযোগী না হওয়া,
সেটা তো আরও বড় বেয়াদবের সামিল। ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। আমরা চলে যাই আমাদের সম্মানিত দর্শকের দিকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আচ্ছা, গুনাহ মাফ করার লাগে কোন আমল করা উচিত? আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দেখতে থাকুক, আমরা উত্তরের দিকে যাইবো ইনশাআল্লাহ। জি, তো ইনশাআল্লাহ গুনাহ মাফ করার জন্য কি আমল সংক্ষিপ্ত করে রাখবো, তারপর ইনশাআল্লাহ আমরা আলোচনা আয়াত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, গুনাহ মাফ করানোর লাগি সব ধরনের নেকির খাজর মাধ্যমে আল্লাহ তাআলা অটোমেটিকলি কিছু গুনাহ, সগীরা গুনাহ আছে, কবিরা গুনাহ আছে। কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ করেন না, এটা আল্লাহর নীতি। কবিরা গুনাহ তওবার মাধ্যমে মাফ হয়, আর সগীরা গুনাহ এগুলো নেক আমলের মাধ্যমেও শেষ হয়ে যায় গিয়া। আর আল্লাহর কাছে আমরা এরপরেও চাইতাম সগীরা কবিরা সব তো আল্লাহ মাফ করিয়া দিতা, কিন্তু অজু করার সময় যখন আদ দেন তো সময় হাদিসের মধ্যে আইসে আদ গুনা জড়তে গুনা জড়ি যায়, জড়িয়া পড়ি যায়। এক জুমআ থেকে আর এক জুমআ পর্যন্ত মাঝখানের গুনা পরবর্তী জুমআর বরকতে আল্লাহ মাফ করিয়া দিলেন। তো এইভাবে যদি এক জুমআ থেকে আর এক জুমআ প্রত্যেক জুমআ থেকে সূরা কাহাফ তিলাওয়াত করে এটা নূর হয়। তো এইভাবে বিভিন্ন নেক আমলের মাধ্যমে আমরা জানি যে সগীরা গুনারে আল্লাহ মাফ করার একটা ব্যবস্থা রাখছেন, আর কবিরা গুনা তওবার মাধ্যমে মাফ হয়। তওবার মধ্যে তিনটা জরুরি পার্ট আছে, এই তিনটা একসঙ্গে ফাইলে তওবা হইব, এটা মনে রাখুন জানি। একটা হইল কি, সম্পূর্ণ অনুতপ্ত হওয়া লাগব, শর্মিন্দা, লজ্জিত, এটার সামান্য লজ্জিত না, একবারে প্রপারলি মানে গুনার কারণে একজন লজ্জিত হইলে তার চেহারা রং লাল হয়ে যায় গিয়া। আমি কইলাম মুখ দিয়ে জিয়ায় মাফ করে দিন জানি লজ্জিত, এটা একটা সরি চাওয়া হয় না জিনিসটা, তো এটা অন্তর থেকে লজ্জিত হওয়া লাগবো। তো লজ্জাবনত হওয়া, শর্মিন্দা হওয়া, আর তওবা নাদাম হাদিসের মধ্যে হয়েছে। তওবার মূল পয়েন্ট হইল গিয়ে, মেইন পার্ট হইল গিয়া শর্মিন্দাগি, লজ্জাবনত হওয়া, সম্পূর্ণরূপে লজ্জিত হয়ে যাওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনা দিনের মধ্যে সৃষ্টি হওয়া, শরম পাইলেও আল্লাহর সামনে একবারে রিয়েলি। তো আমরা উস্তাদে যখন ওই হাদিস পড়া নিতেছিলাম তখন তাহান দেখছি আমরা সারা শরীর লাল হয়ে গেছি, আল্লাহ আকবার। তো এটার অনুভূতি আমি ফিল করছি। আর আরেকটা হইল গিয়া যে আমরা এই গুণার লগে লগে ছাড়ি দিতে হইব, যে গুণা থেকে তওবা করছেন এটা ছাড়ি দেওয়া জরুরি, এবং ভবিষ্যতে না করার লাগে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া, মজবুত ইরাদা, মজবুত একটা ইচ্ছা মনের মধ্যে সৃষ্টি হওয়া। হ্যাঁ, এটা যদি বাঙ্গি যায় তাহলে আবার তওবা করার অবকাশ আল্লাহ রাখছেন, এগেইন বাঙ্গি যায় তওবা ভাঙ্গি যায়, আবার করার সুযোগ আছে। কিন্তু এই মুহূর্তে এই তিনটা জিনিস পাওয়া লাগবো, আর বান্দার হক যদি হয় তাহলে এগুলো আদায় করা লাগবো, আর না আদায় করতে পারলে মাফি চাইয়া মাফি লওয়া লাগবো। তো এই ধরনের ব্যবস্থা, এই সবগুলো হইলো কি তওবার জরুরি অনুষঙ্গ। তো তওবা করলে আল্লাহ সব সগীরা কবিরা সব গুণ আল্লাহ মাফ করিয়া দিবা, আর নেক অনেক আমল আছে এর মাধ্যমে আল্লাহ গুনাহ অকল মাফ করিয়া দিবা। জাযাকুমুল্লাহ খায়র, আশা করি সম্মানিত বোন আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি ভালো। আমি বুঝতে পারছি কিছু প্রশ্ন। জি ইনশাআল্লাহ বলেন। আমার জানা বোনর আছে, আমি নিজে নিজে জ্বর অনেক রাম যে আছে পড়ি, যেগুলো জীবনের নামাজ রয়ে গেছে অনুমানিক হিসাব করিয়া খোতা ফর্জ এবং ওয়াজিব গুলো আদায় করতা সিরিয়াল অনুযায়ী, যদি মনে না থাকে তইলে সংখ্যা আগে নির্ধারণ করে লিবা যে এই পরিমাণ, আর এরপরেও নিয়ত করবা যে আমার প্রথম থেকে মানে তরতিব অনুযায়ী সিরিয়াল অনুযায়ী এটা আদায় হইয়া যাইতে আসছে। যেমন আমার মনে নাই এখন জীবনে অনেক নমাজ, তো জোহর নমাজ ধরলাম এক বছর পড়ি নাই ফর এক্সাম্পল, আউযুবিল্লাহ আল্লাহ না করুক। তো শুরুর দিকে অনেক সময় ফালেক হওয়ার পর নমাজ যখন ফরজ হয়
তখন অনেকে আমরা খেয়াল করতাম পারি না। তো অনেকে কিছু নামাজ রই যায়, নতুন বালক সাবালক হওয়ার পর নামাজ ফরজ হয়ে গেছে কিন্তু এরপরে আমরা অনেক সময় নামাজ আদায় করতে পারিনি। তো এই জন্য এগুলোকে উমর কাজা নামাজ বলা হয়। তো সব ধরনের নামাজ যেগুলো ছেড়ে দিয়েছি আমরা এগুলো পড়া জরুরি, কাজার বিধান আবশ্যকীয়। এটাকে নাকচ করা বা পুরাতন হলে আর নতুন হলে বেশ কম করার কোনো সুযোগ নেই। তো এগুলোর পরিমাণ নির্ধারণ করলে এগুলো পড়তে হবে আর এগুলো পড়া জরুরি। এগুলো যে করলে হবে কি হবে না এটা নয়, এটা জরুরি। বিস্তারিত জানতে হলে ইনশাআল্লাহ আসলে জেনে নেবেন। হযরত ঠিক মতো বুঝিনা, আপনি পরবর্তীতে ইনশাআল্লাহ আবার প্রশ্ন করবেন। তা আমরা মুস্তাহাব, আওয়াজ ক্লিয়ার হয়নি, ক্লিয়ার হয়নি। সালাতুত তাসবিহ পড়া মুস্তাহাব, এটা পড়া ভালো। আর অসুস্থতার কারণে যদি পড়তে না পারেন কোনো গুনাহ হবে না, কিন্তু পড়ার জায়েজ আছে এবং সওয়াবের কাজ। পড়তে পারলে ভালো, না পড়তে পারলে অসুস্থতার কারণে কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ খায়র। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলার দিকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখি কে আসেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যেটা আমার একটা প্রশ্ন। জি, আমার কি খাওয়া বেশি বেদনা করছে? আমি নামাজ পড়ি না, নামাজের সামনে আমার টেবিল বা সেজদা দিই, এইগুলো ঠিক আছে? নিয়ম হলো ফ্লোরের মধ্যে সিজদা করা, ফ্লোরের মধ্যে সিজদা করা, এটা হলো আসল নিয়ম, প্রপার নিয়ম। ফ্লোরের মধ্যে যদি কেউ করতে পারেন না, মাজুর হন, কষ্ট হয়, তাহলে জায়েজ আছে যে আপনি সিজদা ইশারায় করবেন। তো রুকু, ইভেন রুকু যদি প্রপারলি করতে পারেন তাহলে যেভাবে রুকু করা যায় সেভাবে করলেন, আর রুকু করতেও যদি অসুবিধা হয় তাহলে রুকুর জন্য এইভাবে কম ঝুঁকবেন আর সিজদার জন্য তুলনামূলকভাবে বেশি ঝুঁকবেন। কিন্তু এই বেশি ঝুঁকাটাই সিজদা হয়ে যায়, এর জন্য টেবিল সামনে রাখা ঠিক নয়। টেবিল রাখা অনেকে মনে করেন এটাকে ফ্লোরের সমান করে না। তো আপনি যখন মাটিতে ফ্লোরে যেতে পারছেন না, সেজদার যে আসল রূপ, যেটা আসল সুরত, যেটা সেটা যখন অবলম্বন করতে পারছেন না, তাহলে আপনার জন্য এখন টেবিল বা অন্য কিছু রেখে এটাতে মাথা লাগানো, কপাল লাগানো, এটা কোনো জরুরি নয়, বরং এটা নিয়মও নয়। নিয়ম হলো আপনি বসা অবস্থায় আপনি যত মানে পারবেন বেশি ঝুঁকতে, ততটুকু আপনি ঝুঁকলেই হয়, এর দ্বারাই সিজদা আদায় হয়ে যায়, এটাই আসল নিয়ম। জাযাকুমুল্লাহ খায়র। আশা করি সম্মানিত দর্শক মা আপনার প্রশ্ন জবাব পেয়েছেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে ইনশাআল্লাহ। মুফতি সাহেব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আপনারা? জি আলহামদুলিল্লাহ। দয়া করে প্রশ্নগুলো বলুন ইনশাআল্লাহ, সময় কম আমাদের। আপনার মোবাইলটা একটু দূর রাখি, মাতলে মাতলে মানে বুঝতে যান না, এখনো কিছু আয় কিছু যায় গিয়া খাটিয়া, বা আমরা স্টুডিওর ভিতরে থেকে আমরা শুনতে পারলাম না প্রপারলি আর। এখন ঠিক আছে? জি আসলে আবার বুঝা যান না, সমস্যা হয়েছে কি আপনি ল্যান্ডলাইন থেকে খোরা লাগতে পারে হয়তো, অনেক সময় এরকম হয়ে যায় সমস্যা মোবাইল থেকে খুললে। তো যারা ল্যান্ডলাইন আছে ল্যান্ডলাইন থেকে যদি করেন তো এলে খুবই ক্লিয়ার হয়। আচ্ছা ইনশাআল্লাহ, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্লিজ দয়া করে, সময় তো কম আমাদের, দয়া করে প্রশ্নগুলো করলে আলহামদুলিল্লাহ আমরা খুশি হব। জি মুফতি সাহেব, আমি একটা কথা দিতাম, সব একটাই প্রশ্ন আমার। জি বলেন। আপনারা আমার কি আছেন জানি, যে ক্লিয়ার শোনা যায় না, একটু ক্লিয়ার অন না, দেখি খুক আছে, দেখি চেষ্টা করি হন্তম পারি কিনা, আস্তে আস্তে খুক। আসসালামু আলাইকুম মুফতি সাহেব। ওয়ালাইকুম সালাম। যে খুক, আপনার প্রশ্নটা কুইকলি। জি আমার প্রশ্ন হচ্ছে যে আমার বিবাহের পরে আমি রমাদান যাতে অনেকটা কিছু আমরা যাতে দুইটা খাতা করছিলাম, এটা কি পিরিয়ডের কারণে ভাঙ্গি শুননি? জি না জি না, পিরিয়ডের কারণে না, অনেকটা কিছু। আচ্ছা, এটা এটা ব্যক্তিগতভাবে মাসআলাটা জিজ্ঞাসা করুন জানি,
আমার নাম্বার নিয়ে এখন ওখান থেকে কারণ হইল গিয়ে এটার কিছু আরও ডিটেলস জানা লাগবো আমার, এটা হয়তো অন ইয়ারও আমার লাগে আলোচনা করা মুনাসিব নাই, উপযোগী নাই, এটা অনেক মানুষ ছোট বড় সবাই শুনেন, এর কারণে এই জাতীয় মশালা যেগুলো প্রাইভেট মশালা এগুলো আপনারা ডোনেশন হটলাইন থেকে নাম্বার আমার নম্বর খুঁজলে তারা দিলেই বা ও নম্বর নিয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন জানেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ, আমাদের কন্ট্রোল রুমে বাইরে বলছেন আপনাকে নাম্বার দিয়ে দিবেন, জাজাকাল্লাহ খাইরান, থ্যাংক ইউ ফর ইয়ার কল। আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুসংখ্যক কলার ফোন করতেছেন, আসলে শেষ টাইমে কিন্তু অনেক কল চলে আসে সময়ের কারণে, কিন্তু আমরা সবার প্রশ্ন নিতে পারি না, এবং আমরা রিয়েলি অ্যাপ্রিশিয়েট আপনাদের সুন্দর সুন্দর কলের মাধ্যমে আমাদের দর্শকরা অনেক ফায়দা পান আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের আপনার শেষ পর্যায়ে আপনি যে আলোচনা করতেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার সামনে, যেহেতু সামনে হজের সময় আসতেছে, আমরা অনেকে হজের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং উমরা তো অসংখ্য মানুষ দেখেন সেখানে, এই রিসেন্টলি কিছু মানুষ ওই রাজনৈতিক স্লোগানও তারা দিয়েছে, এটাও বেয়াদবির শামিল, উলামায়ে কেরাম সবাই বলেছেন যে এটা চরম পর্যায়ের বেয়াদবি। সেখানে এক রাজনৈতিক লিডার গেছেন তো ওনাকে চোর চোর বলে গালি দিয়ে পরিবেশকে উত্তপ্ত করা হয়েছে, তো সরকার সেখানে ওদেরকে গ্রেফতারও করেছে, অনেককে শাস্তির কাঠগড়ায় তাদেরকে নেওয়া হয়েছে। তো এখানে আওয়াজ উঁচু করা পুরো মসজিদে নববী শরীফের পুরো এলাকার মধ্যে এটা চরম পর্যায়ের বেয়াদবি। আর আপনারা শুনলে অবাক হবেন, সৈয়দুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা ছিল, আল্লাহর নবীর জামাতা, জান্নাতের সরদার মহিলা হযরত ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ইসলামের চতুর্থ খলিফা, খলাফায়ে রাশিদিনের অন্যতম ব্যক্তিত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনা শরীফকে মানে মদিনা শরীফ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত রাজধানী ছিল মুসলিম বিশ্বের, আল্লাহর নবীর সময়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, উমর রাদিয়াল্লাহু আনহুর সময়, উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় পর্যন্ত রাজধানী ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফকে রাজধানী না বানিয়ে তিনি কুফাকে রাজধানী বানিয়েছেন সমগ্র বিশ্বে। উনি জানতেন যে এর পরবর্তীতে বিভিন্ন ধরনের ফিতনা, শোরগোল, বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা জীবনে নেমে আসবে, মানুষের মধ্যে লড়াই, গ্রুপিং, বিভক্তি এগুলো আছে, আরও বাড়বে। তো তিনি মদিনায় মুনাওয়ারার পরিবেশকে, এই ধরনের এই পুরো শহরকে কোলাহল মুক্ত, আওয়াজ মুক্ত, শোরগোল মুক্ত, লড়াই ফিতনা ফসাদ মুক্ত রাখার জন্য তিনি বলছেন যে না, রাজধানী শহর এটা আর থাকবে না, কুফা, কুফাতে, ইরাকের কুফায় তিনি নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখন আশ্চর্যজনক বিষয় হলো যে আমরা দেখেন এই বর্তমানকার ঘটনা দেখে আমি বুঝতে পারলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো সব ধরনের রাজনৈতিক অ্যাক্টিভিটি বাইরে নিয়ে গেছেন, অন্য দেশে পর্যন্ত নিয়ে গেছেন, অন্য এলাকায়, যেটাকে সে সময় মুসলিম বিশ্বের একটা অংশ ছিল এক দেশের, কিন্তু এখন তো ভিন্ন দেশ, এত দূর নিয়ে গেছেন, আর এখন পলিটিক্যাল সব লড়াই মানুষ সেই মদিনা পর্যন্ত পৌঁছে দিয়েছে, নাউযু বিল্লাহি মিন যালিক, এটা সবাই নিন্দা জানিয়েছেন। তো এই পুরো এলাকা অত্যন্ত আদব সহকারে চলা উচিত। সুবহানাল্লাহ, আমি কোন বাসায় আপনাদেরকে বলবো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনারা পায়ে জুতা পরেননি, শেষ যুগে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি পায়ে জুতা পরেননি, ওই সময় পাকা রাস্তা ছিল না, ইটের কংক্রিট ছিল, পাথর ছিল, এগুলোর কারণে পা থেকে রক্ত বের হয়েছে, এরপরে পুরো এলাকায় জুতা পরেননি, এই কথা ভেবে যে কোন অংশে আমার নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পা মুবারক লেগেছে, কদম মুবারক লেগেছে, এখানে আমি কাসিমের জুতা, আবু হানিফার জুতা লাগবে, এটা হতে পারে না, তো এটা সম্ভব নয়, এটা এই এই ধরনের আদব রক্ষা করেছেন। তো আমরা সেগুলো যদিও নাও পারি, তো অ্যাটলিস্ট সেখানে যাওয়ার পর সেই জায়গার যে একটা পবিত্রতা আছে, সম্মান আছে, মর্যাদা আছে, সেখানে যাওয়ার পর আল্লাহর দিকে মনোযোগী হওয়া, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে নবীর কাছে এসে যে আমার কাছে মাগফিরাত চাইবে, ক্ষমা প্রার্থনা করবে, ইস্তাগফার করবে, আমি তাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নিজের জন্য যদি ইস্তাগফার কেউ করে, মাগফিরাত কামনা করে, ক্ষমা চায় আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তাআলা বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিম, আল্লাহ তাআলাকে তোমরা তওবা কবুলকারী পাবে, তো আল্লাহ তাআলাকে ওরা, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার বেশি আশা, আমাদের সব গুনাহ খাতা মাফ করে দেওয়ার বেশি আশা হলো সেখানে গিয়ে নিজের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া। তো এই জায়গাটাকে, এর পবিত্রতা রক্ষা করা, আর সেখানে মনোযোগ থাকা, আর মনোযোগ যদি আমরা ফটো এবং হোয়াটসঅ্যাপ আর লাইভ ভিডিও, লাইভ কল এগুলোর মধ্যে যদি ব্যস্ত হয়ে পড়ি, তাহলে এটা হবে ভুল। বাইরে থেকে যদি কেউ একটা রেখে ফেলে স্মৃতিস্বরূপ, সেটাকে আমি এত বেশি শক্ত ভাষায় না করবো না,
কারণ মানুষেরও একটা আবেগ থাকে, এটা খুবই সংগোপনে এবং সিক্রেটলি যদি একটা কোথাও কোনো এক জায়গার জন্য রেখে ফেলে, কিন্তু সব সময় বা ওই জায়গায় বিশেষত যাওয়ার পর যদি মনোযোগ আমাদের দুর্বল হয়ে পড়ে তাহলে এটা আমাদের জন্য খুব দুঃখজনক একটা অবস্থা। জাযাকাল্লাহ। আসলে হযরত আমাদের একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে, আমাদের কাছে দুই মিনিটের কম আছে, দেড় মিনিট সময় আছে, ইনশাআল্লাহ আপনার সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা এই যে যারা উমরায় গেছেন রমাদান মাসে তাদেরকে অন্তর থেকে আমি মুবারকবাদ পেশ করছি। তো দুই একটা কোনো জিনিস দূরত্ব বজায় রেখে যেখানে বেয়াদবি হয় না, শুধু স্মৃতি যদি কেউ রেখে দিতে চান আর মোবাইলের ভেতরে রাখেন, সেটা একটা ভিন্ন কথা। দুই একটা ধরেন আপনার ম্যাক্সিমাম কোনো 99.9 বরং তার চেয়েও বেশি 100% মনোযোগ ইবাদতের দিকে আছে, বন্দেগীর দিকে আছে, আল্লাহর নবীর শ্রদ্ধা ভালোবাসায় অন্তর্জগৎ সিক্ত আছে, পুরো ওই সেই জায়গার পবিত্রতা রক্ষার ব্যাপারে আপনি কোথাও গাফিলতি করেননি আর শুধু ফটোর মধ্যে মত্ত হয়ে পড়েননি, ব্যস্ত হয়ে পড়েননি, মনে চাইছে হয়তো ঘরের ফ্যামিলির মধ্যে কেউ আছে তাদেরকে একটা ফটো দিয়েছেন, আপনি মদিনায় গেছেন অনেক দূরের থেকে বাইরে থেকে কোনো একটা কিছু আপনি পাঠিয়ে দিলেন, সেটা ভিন্ন কথা। মসজিদে নবী শরীফের ভেতরে রওদা শরীফের আশপাশ এলাকায় আর রওদা শরীফের কাছে গিয়ে কোনো কিছু করা থেকে সাধারণত সম্পূর্ণ বিরত থাকা উচিত। আর আল্লাহ তাআলা এই এই সম্পূর্ণ মনোযোগটা এই দিকে ধাবিত হয়ে আসলে ইবাদত বন্দেগীর আর সেখানে গিয়ে যে শ্রদ্ধা ভালোবাসা এহতেরাম সম্মান যে বজায় রেখে চলার দরকার, সেটা থেকে যে আমরা দূরে সরে গেছি এই দৈন্যতা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বের করে নিয়ে আসেন এবং শ্রদ্ধাবোধ অন্তরে তৈরি করেন, ভালোবাসা তৈরি করেন। জাযাকুমুল্লাহ খায়রান, অসংখ্য মুবারকবাদ, শুকরিয়া আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত দর্শক সাফিও ভাই বোনেরা যারা আমাদের প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং শুকরিয়া জ্ঞাপন করছি ইকরা বাংলার পক্ষ থেকে। স্পেশাল আমাদের প্রোগ্রাম ইউটিউবে ikrabangla.com ইউটিউবে গিয়ে এই প্রোগ্রাম রিপিট দেখতে পারবেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কল্যাণ দান করুন। আল্লাহ আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করুন। এই বলে আমাদের আজকের প্রোগ্রামখানে সংক্ষিপ্ত এই প্রোগ্রাম শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন, মুফতি সাহেবের জন্য দোয়া করবেন, আমরা দোয়া চাই, ইকরা বাংলার সবার জন্য দোয়া চাই, আমরা মুসলিম আমার জন্য দোয়া চাই, ফিলিস্তিন সহ বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া চাই। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আগামী প্রোগ্রামের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।